আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সলাত, এই সলাত প্রত্যেক মুসলিমদের ওপর ফরজ। আল্লাহ পাক কোরআনে বহু আয়াতে এই সলাত ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আর কেয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে তা হবে সলাত। আপনার সলাত ঠিক থাকলে সকল আমল ঠিক হবে, আর যদি সলাত না ঠিক থাকে তাহলে সকল আমলই বিনষ্ট হবে। মূলত সলাত এমন একটি ইবাদত যা প্রত্যেক দিন আদায় করতে হয়। পাঁচ অক্ষ সলাতের মধ্যে ফজর, আসর ও ঈশা এই তিনটি সলাত খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে এই তিনটি সলাতে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো না পড়লে অনেক আজাব রয়েছে, আবার এগুলো পড়লে অনেক মর্যাদা রয়েছে, আল্লাহ পাক পুরস্কৃত করবেন। আর পাঁচ অক্ষ সলাতের মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো ফজরের সলাত। কারণ ফজরের সলাত বেশিরভাগ মানুষই পড়ে না, ঘুমের কারণে বা অলসতার কারণে। তাই ইনশাল্লাহ আপনি যদি দশটি ফজিলত শুনেন তাহলে আপনি আগামীকাল থেকেই পাঁচ অক্ত সলাত আদায় করবেন। ফজরের সলাতে প্রথম নম্বর উপকার হলো সারা রাত ইবাদত করার সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সলাত আদায় করবে আল্লাহ পাক তাকে সারা রাত ইবাদত করার ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন, আমরা মাসে একদিনও পারি না সারা রাত ইবাদত করতে, কিন্তু আপনি যদি জামাতের সাথে ফজরের সালাত ও এশারের সালাত আদায় করেন তাহলে আপনি বিনামূল্যে এই ফজিলত পেয়ে যাবেন। দুই নম্বর হলো, আপনি ফজরের সালাত আদায় করলে সারা দিন আল্লাহ জিম্মায় থাকবেন আপনি। চিন্তা করুন, আল্লাহ পাক আপনার জিম্মাদারি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মাদার চলে গেল। যদি আপনি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আপনি বিরাট পুরস্কার পাবেন, কারণ যেহেতু আপনি আল্লাহর জিম্মায় ছিলেন সেহেতু আল্লাহর পুরস্কার হবে বড় ধরনের। তিন নম্বর হলো, ফজরের সালাত কিয়ামতের দিন নূর হয়ে থাকবে। মানুষ মৃত্যুর সাথে সাথে সকল কিছু অন্ধকার হয়ে যায়, সে যা দেখবে তাই অন্ধকার, কবর, হাসর সব কিছু অন্ধকার থাকবে। ঠিক ওই মুহূর্তে যদি আপনি ফজরের সালাত আদায় করেন তাহলে আপনার জন্য আল্লাহ তার একটা নূর দ্বার করবে, ওই ফজরের সালাত আপনার জন্য নূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আধারে অর্থাৎ ফজরের সালাতে মসজিদ থেকে গমন করে তাদেরকে কিয়ামতের দিন নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। চার নম্বর হলো, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতি সুসংবাদ প্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য উদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজর ও আসরের সালাত আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না, আর যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর হলো, মুনাফিক থেকে মুক্তি পাবে। একটা বিষয় খেয়াল রাখুন, নিশ্চয় মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্নতম স্তর। সূরা নিসা এই আয়াতটি রয়েছে। আল্লাহ পাক কাফের মুশরিকদের বলেনি যে তারা জাহান্নামের নিম্নতম স্তর, কিন্তু মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্নতম স্তর, তাদের আজাব অনেক বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের ওপর ফজর ও ইশারের সলাত অপেক্ষা অধিক ভারী আর কোনো সলাত নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত তাহলে তারা হামাগুড়ি দিয়েও মসজিদে উপস্থিত হতো। সুবহানাল্লাহ। চিন্তা করুন, ফজর সলাতের কত গুরুত্বপূর্ণ এবং এশারে সলাতেও। ছয় নম্বর, সরাসরি আল্লাহ দরবারে নিজের নাম আলোচিত হবে। আপনার নাম আল্লাহ পাক ফেরেশতাদের সামনে প্রশংসা করবেন, আপনার নামে গর্ব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, প্রত্যেক দিন দিনে ও রাতে ফেরেশতারা গমন করে এবং আবার পুনরায় আল্লাহর কাছে চলে যায়। তখন আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞেস করে, আমার বান্দাদেরকে কোন হালতে দেখে এসেছ? তারা বলে, আমরা যখন পৃথিবীতে গমন করি তখন দেখি আপনার বান্দা সলাত আদায় করে, অতঃপর যখন আমরা আপনার কাছে আসি তখন দেখি আপনার বান্দা সলাত অবস্থায় রয়েছে। এভাবে সকাল ও রাত্রে যে ফেরেশতারা গমন করে তারা একই উত্তর দেয়। সাত নম্বর হলো, দুনিয়া আখেরাতে সেরা বস্তু অর্জিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরে দুই রাকাত ও তার মধ্যে যা কিছু আছে সব কিছু চেয়েও শ্রেষ্ঠ। কিছু কিছু আলেম বলেছেন ফজরের পূর্বে দুই রাকাত সুন্নতের কথা, আবার কিছু কিছু আলেম বলেছেন যে
ফরজ সলাতের কথা। সুতরাং আপনি যদি চার রাকাতই পড়েন তাহলে আপনি উভয়টা পেয়ে গেলেন। আট নম্বর হলো পরিপূর্ণ এক হজ ও ওমরা সব পাবে। তবে এখানে উল্লেখযোগ্য হলো সূর্যটা আগ পর্যন্ত জিকিরে মাসগুপ্ত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজর সালাত আদায় করে এবং সূর্যটা আগ পর্যন্ত জিকিরে মাসগুপ্ত থাকে, অতঃপর দুই রাকাত সালাত আদায় করে যেটা হলো ইশরাকের সালাত, সে পরিপূর্ণ এক হজ ও ওমরা সব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিপূর্ণটি তিনবার বলেছেন, সুবহানাল্লাহ। নয় নম্বর হলো তুলনাহীন গনিমত লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন এক দলের কথা বলবো না যারা গনিমত নিয়ে ফিরে আসে? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ফজর সালাত আদায় করে এবং সূর্যটা আগ পর্যন্ত জিকির করতে থাকে তারা অল্প সময়ে উত্তম গনিমত লাভ করে, সুবহানাল্লাহ। দশ নম্বর হলো কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখা সৌভাগ্য লাভ করবে। প্রিয় দিনী ভাইরা, আর কি চাই? যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে আমরা দেখতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে, যেমনটি তোমরা ওই চাঁদকে দেখতে পাচ্ছ। তাকে দেখতে তোমাদের কোনো ভিড় হবে না, কোনো ঠেলাঠেলি হবে না। কাজেই তোমরা যদি সূর্য ওঠার আগে যে সলাত রয়েছে এবং সূর্য ডুবার আগের যে সলাত রয়েছে তা যদি সঠিকভাবে আদায় করো তাহলে তোমরা আল্লাহকে দেখতে পাবে, সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসা করুন, তাসবিহ পাঠ করুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝা ও মানা তৌফিক দান করুন। আমিন।